নতুন কোনো সিনেমার শুটিংয়ে গেলে সাকিব খানের অসংখ্য চাহিদা থাকে, এমন অভিযোগ নতুন না। তবে সেই চাহিদার তালিকায় নারী লোভের বিষয়টি রীতিমতো সবাইকে চমকে দিয়েছে। আর ঢাকায় সিনেমার শীর্ষ এই নায়কের বিরুদ্ধে এমন অভিযোগ এনেছে প্রযোজক রহমতুল্লাহ। এসব নিয়ে অস্ট্রেলিয়ার একটি মামলাও করেছেন তিনি। সেই মামলার আর অভিযোগ আজ বুধবার বাংলাদেশ চলচ্চিত্র প্রযোজক পরিচালক শিল্পী সমিতি এবং ক্যামেরাম্যান সমিতিতে লিখিত আকারে জমা দিয়েছেন এই প্রযোজক। প্রযোজক রহমতুল্লাহর দাবি, 2017 সালে চুক্তি মোতাবেক সাকিব খান তার প্রযোজনায় অপারেশন অগ্নিপথ সিনেমার শুটিং শুরু করেন অস্ট্রেলিয়ায়। কিন্তু সেখানে সাকিব খান অসদাচরণ এবং অসহযোগিতার কারণে আর্থিক ক্ষতির মুখে পড়তে হয়েছে প্রযোজককে। আজ বিকেলে সশরের FDC-তে লিখিত অভিযোগে প্রযোজক উল্লেখ করেছেন সাকিব খানের ব্যয়বহুল যৌনাচারের। তাকে নিয়মিত পতিতালয়ে নিয়ে যেতে হতো, আর তা না হলে তার হোটেল কক্ষে অস্ট্রেলিয়ান যৌনকর্মীকে নিয়ে আসতে হতো। এই ব্যাপারটি ছিল প্রতিদিনের রুটিন, কখনো কখনো একাধিকবার। এসব যৌনকর্মীদের মোটা অঙ্কের পারিশ্রমিক প্রযোজককে দিতে হতো। সে সময় ঘটে যাওয়া একটি ঘটনা তুলে ধরে রহমতুল্লাহ বলেন, একবার সাকিব আমাদের একজন নারী সহপ্রযোজককে কৌশলে ধর্ষণ করেন। ভুক্তভোগী এই নারীকে তিনি অত্যন্ত পৈশাচিকভাবে নির্যাতন করেন। গুরুতর জখম সহ রক্তাক্ত অবস্থায় তাকে হাসপাতালে চিকিৎসা নিতে হয়েছিল। নির্যাতিতা তখন এই ব্যাপারে অস্ট্রেলিয়ান পুলিশের কাছে লিখিত অভিযোগ দায়ের করেন। নির্যাতিতা নিজেও একজন বাংলাদেশি বংশোদ্ভূত নারী, আমি সেই ফৌজদারি অভিযোগের সাক্ষী ছিলাম। তিনি আরও বলেন, এই ঘটনার পর তিনি এবং তার পরিবার সামাজিকভাবে যেই গ্লানি বা কুৎসার শিকার হন তা ভাষায় প্রকাশ করা সম্ভব নয়। ধর্ষণের বিচার চাইতে গিয়ে একটা পর্যায়ে তার নিজের এবং তার পরিবারের টিকে থাকাটাই অসম্ভব হয়ে পড়ে। ওদিন আমরা যখন সহকর্মীকে নিয়ে হাসপাতালে ব্যস্ত, সাকিব খান সেই দিন কাউকে কিছু না জানিয়ে অস্ট্রেলিয়া থেকে চুপিসারে পালিয়ে যান। প্রযোজক রহমতুল্লাহর ভাষ্য, এরপর থেকে সাকিবের সঙ্গে বিভিন্ন সময় যোগাযোগের চেষ্টা করে ব্যর্থ হয়েছে। পরবর্তীতে 2018 সালে তিনি আবার অস্ট্রেলিয়ায় আসলে ধর্ষণের অভিযোগে পুলিশের হাতে গ্রেফতার হন। সামাজিক চাপে এবং আরও নিগ্রহের ভয়ে নির্যাতিতা প্রকাশ্যে মুখ খুলতে রাজি না হওয়ায় সাকিব সেই যাত্রায় ছাড় পেয়ে যান। ভিডিওটি সম্পর্কে আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।